আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম মজাদার এক ডেজার্ট নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুনাফা, যেটা আমি তৈরি করব লাচ্চা সেমাই দিয়ে। বাংলাদেশি স্টাইলেই আমি আজ তৈরি করে দেখাবো আপনাদেরকে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার হয়। চলুন তাহলে বানিয়ে নিই। প্রথমে আমি এক প্যাকেট 200 গ্রামের লাচ্চা সেমাই নিয়ে 1 টেবিল চামচ বাটার দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিব। সাথে দিয়ে দিব ফুড কালার। কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা অনেক সুন্দর লাগে, দেখতেও খুব লোভনীয় মনে হয়। ভালোভাবে 3-4 মিনিট করে নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নেব। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এরপর আমি ভিতরের পুরটা রেডি করে নেব। 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, সাথে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এইবার আমি খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে করে ভিতরে কোনো লাম্পস না থাকে। এবার আমি চুলার আঁচটা ধরিয়ে দিলাম। এটা আমি মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়ে নিলাম। হালকা গরম হতেই আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেব। চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে অনেকটা ক্রিমি আর খুব মজা লাগে। 1 চিমটি মতো লবণ দিয়ে দিব। এটা জাস্ট আমি আমার ভালো লাগে বলেই দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর 1 টেবিল চামচ কর্নফ্লোর আমি আগে থেকেই গুলে রেখেছি। যখনই দুধটা বয়েল হবে তখন অল্প অল্প করে কর্নফ্লোরটা দিব আর নাড়তে থাকব। কর্নফ্লোরটা দেওয়ার পর দেখুন কিরকম ঘন হয়ে এসছে। এবার আমি নামিয়ে এটাকে অন্য একটি বাউলে নিয়ে নেব। এরপর আমি শিরাটা বানিয়ে নিব। 1 কাপ চিনির মাঝে আমি 1/2 কাপ পানি দিলাম। পানিটাতে আমি আগে থেকেই একটু করে খাবার রং মিশিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে শিরাটা আমি বানিয়ে নিব। আমি একটি বেকিং ট্রেতে ভালোভাবে বাটার লাগিয়ে নিলাম। এরপর ভেজে রাখা সেমাইগুলি আমি আস্তে আস্তে দিয়ে দিব, খুব ভালোভাবে ছড়িয়ে দিব আর একটু চেপে চেপে দিয়ে দিব। এরপর মাঝখানে আমি যে পুরটা বানিয়ে রেখেছি সম্পূর্ণ পুরটা ঢেলে দিব আর একটা স্পেচুলার সাহায্যে সমানভাবে করে নিব। উপরে আমি আরও 1 লেয়ার সেমাই দিয়ে দিব। সেমাইটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিব, যাতে ভিতরের পুরটা দেখা না যায়। সব দিক দিয়ে ভালোভাবে দিয়ে হালকা হাতে একটু চেপে দিব। এরপর আমি আজ এটা চুলাই বানিয়ে দেখাবো, তাই আমি আগে থেকে একটা পাত্র চুলাই দিয়ে 10 মিনিটের মতো গরম করে নিলাম। এরপর কুনাফাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব এবং আমি উপরের ঢাকনাটা লাগিয়ে দিব। এরপর 30 মিনিট মতো বেক করে নিব। যখন শিরাটা হালকা গরম আর কুনাফাটা গরম থাকবে, ঠিক তখনই নামিয়ে আমি শিরাটা ভালোভাবে ঢেলে দেব। এরপর ঢেকে কিছুক্ষণ রাখবো। এবার গার্নিশিং এর ব্যাপার, এটা আপনি যেভাবে ইচ্ছা সাজিয়ে নিতে পারেন। আমি অল্প বাদাম কুচি দিয়ে ঠিক আমার মনের মতো করে সাজিয়ে নিলাম। এরপর 2 ঘন্টা আমি এটা ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর, দেখুন আমার কুনাফাটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আস্তে আস্তে আমি ট্রেটা বের করে নিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু দেখুন দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি খেতেও মজাদার হয়। আমি 1 পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।